নমস্কার আমি সুপ্রজিৎ টিভি নিউজে আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদনে হ্যাঁ তাই আর হাম। ক্ষোভ বিক্ষোভকে দূরে সরিয়ে দলের সব অভিজ্ঞ নেতাদের পরামর্শ নিয়ে নির্বাচনের লড়াই করার বার্তা জলপাইগুড়ি সদর আসনে বিজেপি প্রার্থী। আজ যোগমায়া কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সদরের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। অন্যদিকে রাজগঞ্জের বিজেপি প্রার্থী সুপেন রায় পুজো দিলেন বোদাগঞ্জের ব্রাহ্মণী দেবীর মন্দিরে। ধূপগুড়িতে সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ কুমার রায়কে নিয়ে প্রচার করলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এক নম্বর ঘুমটি এলাকায় দখলমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে রেল পুলিশ ও রেল আধিকারিকদের বিশেষ অভিযান। শীঘ্রই শুভ মুক্তি। শীঘ্রই শুভ মুক্তি। শীঘ্রই শুভ মুক্তি। আসছে বিস্তারিত খবরে। দলেরই একাংশ কর্মী ক্ষোভ বিক্ষোভ মেটাতে শুক্রবার সন্ধ্যায় জেলা দলীয় কার্যালয়ে হাজির হন জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপি প্রার্থী আইনজীবী সৌজিৎ সিংহ। তাকে সেখানে দলের জেলা সহ সভাপতি সহ অন্য নেতা কর্মীরা স্বাগত জানিয়ে পরে তাকে নিয়ে মিছিল করেন। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। উল্লেখ্য, উত্তর কন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারের পক্ষে আইনজীবী ছিলেন সৌজিৎ সিংহ। তাকেই এবার সদর আসনে প্রার্থী করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। এই আসনের দাবিদার ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিক। তাকে প্রার্থী না করায় ওই দিনই তার অনুগামীরা ডিবিসি রোডের জেলা বিজেপির কার্যালয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ। চেয়ার টেবিল পার্টি অফিসের টিন ভেঙে ফেলা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয় জেলা সভাপতি বাপি গোস্বামীর ছবিতেও। জলপাইগুড়িতে শুক্রবারও দিনভর চলে বিক্ষোভ ও মিছিল। এদিন সন্ধ্যায় সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সৌজিৎ সিংহ ডিবিসি রোডের পার্টি অফিসে যান। সেখানে যাওয়া মাত্রই ফুলের তোড়া দিয়ে সকল নেতা কর্মীরা তাকে বরণ করে নেন। এরপর প্রার্থীকে নিয়ে ডিবিসি রোডে মিছিল করেন তারা। বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ বলেন, অনেকে চেয়েছিল প্রার্থী হতে, কিন্তু প্রার্থী তো একজনই হবে, তার নাম দল ঘোষণা করেছে। এতে অনেকেরই ক্ষোভ রয়েছে, কিন্তু সেই ক্ষোভ মিটেও গিয়েছে। তিনি সব পক্ষের পরামর্শ নিয়ে ভোট লড়াই করবেন। তিনি আরও বলেন, জলপাইগুড়ি শহর ও শহরতলির মানুষ অনেক সচেতন, তাই বিজেপি জয়ী হবে। না, আমার সৌভাগ্য এটাই যে ক্ষোভ বিক্ষোভ কিছু হয়েছে, অস্বীকার করার জায়গা নেই, না হওয়া বাঞ্ছনীয়, না হলে ভালো হতো। কিন্তু তারা এই কথা বলছে যে আমাকে নিয়ে আপত্তি নেই, তাদের অন্য। এখন দেখুন, দল একসময় খুব ছোটো ছিল, যত দিন যাচ্ছে দল বড় হচ্ছে, এবং আগামী দিনে যখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার করতে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে সেই দলের প্রচুর লোক হবে, এবং যখন অনেক দল লোক থাকবে, তাদের যারা অনেকদিন ধরে দল করছে দাদা, তাদের সবারই আকাঙ্ক্ষা থাকতেই পারে, এটা অন্যায় নয়, সবার আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, দেখুন, সমস্যার সিট তো একটাই, জলপাইগুড়িতে পাঁচজনকে দিতে হবে না একজনকে দিতে হবে, তার জন্য কারো কারো ক্ষোভ বিক্ষোভ হতেই পারে, হতে পারে। এবং দেখুন, যেমন পাঁচটা আঙুল সমান নয়, এত লোক যখন ভারতীয় জনতা পার্টি সকলে সমান নয়, আট দশটা ছেলেমেয়েরা একটু উত্তেজিত হয়ে গেছে, উত্তেজনা বসে একটু ওভার রিয়েক্ট করে ফেলছে, হয়েছে। আগামী দিনে মনে হয় এবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, 100% আশাবাদী। এই কারণে আশাবাদী যে গত 10 বছরে সারা বাংলার মানুষ যে স্বৈরাচারী শাসন দেখছে, যে অগণতান্ত্রিক সরকারের দলের সরকার দেখছে, তারপর মানুষ সচেতন মানুষ, জলপাইগুড়ি খুব রিচ, জলপাইগুড়ি শহর এবং শহরতলি খুব রিচ লোকজন থাকে, এরা আমরা সবাই বলি, এবং সচেতন নাগরিক, এরা মনস্থির করে ফেলছে। এদের কাছে শুধু এখন ফর্মালিটিস আমাদের গিয়ে হাতজোর করে নিবেদন করা, আর কিচ্ছু না। মানুষ মন বানিয়ে ফেলছে এই স্বৈরাচারী সরকারকে দূর করবেই বাংলা থেকে, এবং হবেই সোনার বাংলা করার জন্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার গড়ছে, নিশ্চিন্ত। দলের জেলা সহসভাপতি অলোক চক্রবর্তী বলেন, প্রার্থী আসার ফলে সব ক্ষোভ বিক্ষোভ মিটে গিয়েছে, সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন।
জলপাইগুড়ি জেলার 60টি আসনে তারা তৃণমূলকে 50,000-এর অধিক ভোটে হারাবেন বলে দাবি করেন তিনি। দেখুন, প্রার্থীর মুখ থেকে আপনারা শুনলেন যে আমাদের যারা পুরনো দিনের কার্যকর্তা বুথ থেকে শক্তিস্থল মণ্ডল এবং জেলা স্তর এবং রাজ্য স্তর, সেই পুরনো দিনের কার্যকর্তাদের অভিভাবক জ্ঞানে তাদের সহযোগিতা নিয়ে আমাদের প্রার্থী চলবে এবং এটাই আপনাদের সামনে তিনি তুলে ধরলেন। এবং আমরা আশাবাদী, আমরা এই জলপাইগুড়ি বিধানসভা শুধু নয়, এই জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা বিধানসভায় আমরা তৃণমূলকে 50,000-এর অধিক ভোটে হারাব। যারা বিক্ষুব্ধ রয়েছে তাদেরকে কি বলবেন? দেখুন, বিক্ষুব্ধ তো স্বাভাবিক ব্যাপার, কারণ বিক্ষুব্ধ তো আমার ঘরের ছেলে, তারা আমার ঘরের ছেলে, তারা বাইরের কেউ নয়, ঘরের ছেলে। কিন্তু কিছু মানুষ ঢুকেছিল, তাদেরকে ইন্ধন যুগিয়ে যাতে বিজেপিকে বদনাম করা যায়, মানুষের সামনে যেমন বদনাম করে তোলা যায়, তার জন্য একটা প্রয়াস চলেছিল কালকে। খুব বিক্ষোভ যাই হোক, সেসবে আমল না দিয়ে আজ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইনজীবী সৌজিৎ সিংহ। জলপাইগুড়ি সদর আসনে বিজেপি প্রার্থী হয়েছেন আইনজীবী সৌজিৎ সিংহ। শনিবার সকালে তিনি পুজো দিতে যান যোগমায়া কালীবাড়িতে, সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা। তিনি মন্দিরে মা কালী এবং মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে ভোটে জয়ী হওয়ার প্রার্থনা জানান। তিনি এরপর তার প্রচার কাজ শুরু করেন। মন্দিরের বাইরে গিয়ে এলাকার দোকান ও স্থানীয় বাসিন্দাদের কাছে নিজের ভোট প্রার্থনা করেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল সরকারের অত্যাচার দুর্নীতি আর কেউ সহ্য করছে না। এখানে দুবারের কংগ্রেস বিধায়ককে বহু মানুষ চেনেন না, শুধু ছবিতেই দেখেছেন। তিনি আশা করেন এবার এই সদর আসনে প্রচুর ভোট পেয়ে জয়ী হবেন তিনি। জলপাইগুড়ি মঙ্গল করুক, জলপাইগুড়ি বাসীর মঙ্গল করুক, জলপাইগুড়ি উন্নয়নে জলপাইগুড়ি ভালো থাকুক, আমরা সকলে ভালো থাকি। এই সরকার গত কয়েক বছর আগে থেকে লোক তৈরি হয়ে গেছে, সারা বাংলার মানুষ তৈরি, জলপাইগুড়ি সারা বাংলার মানুষ তৈরি হয়ে গেছে। এই স্বৈরাচারী সরকারের অত্যাচার সহ্য করবে না, এই দুর্নীতি এই অগণন্ত সহ্য করতে পারে না। সচেতন নাগরিক জলপাইগুড়ি সব, আমি কেউ নই, আমার কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তৃণমূলের স্বার্থে নিস্তার পেতে লোক ভালো জানাতে বলছে। পাশাপাশি সৌজিৎ আরও অভিযোগ করেন, তার প্রার্থী পদ নিয়ে বিজেপির কিছু মানুষ বিক্ষুব্ধ রয়েছেন, কিন্তু জেলা পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় তৃণমূলে ইন্ধন ছিল। ঘটনার সময় জেলা কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীদের উপস্থিতি দেখা গিয়েছে, তার ভিডিও ছবিও রয়েছে তাদের কাছে, সময় মতো সেই ছবি প্রকাশ করা হবে। আমি আপনাকে এর আগেও বলছি, আজকেও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে ফটো রয়েছে, 4-5 জন কর্মী হয়তো ভারতীয় জনতা পার্টি করতো বা এখন করে কিনা বলতে হবে না, একসময় করতো, অধিকাংশ যারা ছবিতে দেখা যাচ্ছে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী না, তারা তৃণমূলের সমর্থক। আমাদের কাছে যে ভিডিও করার পেয়েছি আমরা, সেটা চলতে চলতে ক্লিপিং করে সব ফটোগুলো বের করছি আমরা বিভিন্ন জায়গাতে, প্রিমিসগুলো থেকে অধিকাংশ। এটা একটা ওই বলছে এটা খেলা হবে, খেলা হবে, এটা পরিকল্পিত একটা নোংরা খেলা তৃণমূলের খেলছে। তার সাথে কি সাগরেত, আমাদের পুরনো 2-4 জন কর্মী, এই 2-4 জন দিয়ে একটা আবেগ, দলের আবেগ আর কি রাখা যায়? মানুষ নিস্তার পেতে যাচ্ছে বাংলায় তৃণমূলের অত্যাচার থেকে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিবে, আমি কেউ নই, আমি কারো কাছে ভালো, কারো কাছে মন্দ, কোনো মানুষই সব কিছু ভালো হতে পারে না, আমরা কেউ ভগবানই, আমরা সব মানুষ। শনিবার বোদাগঞ্জের ব্রাহ্মণী দেবী মন্দিরে পুজো দিলেন রাজগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সুপেন রায়। এদিন সুপেন রায়কে ঘিরে বেশ উন্মাদনা দেখা যায় বিজেপির নেতাকর্মীদের মধ্যে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন সুপেন রায়। সেই সুপেন রায় আজ বোদাগঞ্জ ব্রাহ্মণী দেবীর মন্দিরে পুজো দিতে যান, সেখানে তার সাথে ছিলেন অনেক বিজেপি সমর্থক। তিনি মন্দিরে বেশ নিষ্ঠা ভরে মায়ের পুজো দেন। পুজো শেষে সুপেন রায় জানান, ভারতীয় জনতা পার্টি তাকে মনোনীত করেছে রাজগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে। আজ তিনি ভ্রামণী দেবীর মন্দিরে পুজো দিয়ে তার প্রচার কাজ শুরু করছেন। তিনি আশা করছেন বিজেপি কর্মীদের মধ্যে যে উল্লাস তিনি লক্ষ্য করছেন তাতে রাজগঞ্জ বিধানসভায় তার জয়লাভ নিশ্চিত। মাকে আগে পূজা দিব, মার নির্দেশে আমি আগামী দিনে আমার প্রচার শুরু করব। আজকে মায়ের পূজা দিতে আসছে, আজকে আমি কোথাও প্রচারে আসি না, কারণ মানুষের এত আনন্দ ফুর্তি রাস্তায়, যত আমার
মানুষের ঢল আসার নাম শুনে মানুষের ঢল পড়ে আছে রাস্তার মধ্যে, এত চিল্লা হাল্লা, জয় শ্রীরাম। হ্যাঁ, তো আর কি বলবো, প্রধান প্রতিপক্ষ কাক মনে করেছেন? প্রধান প্রতিপক্ষ এখানে শুনেন, প্রধান প্রতিপক্ষ এখানে যেটা দল যেহেতু ক্ষমতায় তারা আছে, হ্যাঁ, ওটা খগেশ্বর। এখানে তার মিথ্যা করে কারো বলে তো আমার লাভ নাই, কারণ অন্য দল কেউ এখানে আসবেও না। বিজেপি আর টিএমসির মধ্যেই লড়াইটা হবে। নির্বাচনে দলীয় প্রার্থীকে জয় করতে দারুণভাবে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন। জলপাইগুড়ি সদর আসনে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন ডাক্তার প্রদীপ কুমার বর্মা। তার প্রচারে এখনও পর্যন্ত শহরে বেশ এগিয়ে রয়েছে দল। আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে শুরু হল শহরে দেওয়াল লিখন। প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মার সমর্থনে 25 নম্বর ওয়ার্ডে চলে এই দেওয়াল লিখন কর্মসূচি। পুরসভার 25টি ওয়ার্ডের মোট 200টি দেওয়াল লিখন তারা করবেন বলে জানালেন শহর ব্লক এসসি এসটি ওবিসি সেলের সভাপতি মনীন্দ্রনাথ বর্মন। আজকে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের তরফ থেকে জলপাইগুড়ি শহর ব্লকে আমরা দেওয়াল লিখন শুরু করলাম। আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেল কিশোর দাস মহাশয়ের অনুগামী সৈনিক। আমরা আজকের থেকে জলপাইগুড়ি শহর ব্লকে 200খানা ওয়াল লিখব আমাদের প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মার সমর্থনে। তার এটি আজকে প্রথম ওয়াল আমরা লেখা শুরু করলাম। শুক্রবার জলপাইগুড়ি সদর বিধানসভার প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা সাংবাদিক বৈঠক করে বলেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্বাচনী ইস্তাহারে সাধারণ মানুষের উন্নয়ন ও চাকরির কথা তুলে ধরেছেন। সেই ইস্তাহার অনুসরণ করে মানুষের কাছে তিনি তার প্রচার চালিয়ে যাচ্ছেন আর তাতে বেশ ভালোই সাড়া পাচ্ছেন। গত 17ই মার্চ আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকে একটি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। এই ইস্তাহারের মূল ভিত্তি হলো দিলীপ 10টি অঙ্গীকার, 10টি মূল প্রতিশ্রুতি, যেগুলি পূরণ করার মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সমৃদ্ধ বাংলা গড়তে চান। আজকের এই সাংবাদিক বৈঠক আমাদের নির্বাচনী ইস্তাহারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ইস্তাহার সম্বন্ধে বলার মূল বিষয়গুলি হলো, উন্নয়নের যে ভিত্তি প্রস্তর আমরা গত 10 বছরে স্থাপন করেছি, যা বাংলার মুকুটে জুড়েছে দেশ ও বিজ্ঞানের বহু সম্মান, পরবর্তীকালেও আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে তৃতীয়বার বাংলার মানুষের সেবায় নিয়োজিত হয়ে আমাদের আন্তরিক প্রতিশ্রুতিগুলির মাধ্যমে উন্নততর বাংলা তৈরির পথে আমরা এগিয়ে যাব। সম্মিলিত ও সামগ্রিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে গত 1 বছরে বাংলার 50 লক্ষেরও বেশি মানুষের মতামত, আকাঙ্ক্ষা এবং জনগণের দাবিকে একত্রিত করে সকলের সঙ্গে সুদীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে তৃণমূল নেত্রী 10টি স্তম্ভ তৈরি করেছেন, যা আমাদের গত 10 বছরের উন্নয়নের ভিত্তিপ্রস্তরের উপরে দাঁড়িয়ে এক সমৃদ্ধ বাংলা করতে সাহায্য করবে। শনিবার সাপ্তাহিক হাটের দিন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বাজার এলাকায় জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্যকে নিয়ে প্রচার করলেন সংযুক্ত মোর্চার ধূপগুড়ি প্রার্থী প্রদীপ কুমার রায়। এদিন বামফ্রন্টের জলপাইগুড়ি জেলা আহ্বায়ক সলিল আচার্যকে সাথে নিয়ে জোটের কর্মীরা ধূপগুড়ি বাজারে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে প্রচার করেন। আগামী বিধানসভা নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির সরকার তৈরি করতে প্রদীপ কুমার রায়কে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়। বিজেপি এবং তৃণমূল দুটি দলই দুর্নীতিগ্রস্ত, এই অভিযোগ তুলে মানুষ এবার বিকল্প হিসেবে সংযুক্ত মোর্চার সরকার গঠন করবে এমনটাই দাবি জেলা সিপিএম নেতা এবং সংযুক্ত মোর্চা ধূপগুড়ি প্রার্থীর। প্রথমত মনে হচ্ছে যে মানুষের মধ্যে একটা প্রচণ্ড সাড়া আমরা পাচ্ছি। হ্যাঁ, আগে শুরু হলো, আশা করি তাড়াতাড়ি আমরা একটা জায়গায় পৌঁছে যাবো ভালো একটা। অনেক অনেকগুলো বুথ অবশ্যই, কিন্তু আমার মনে হচ্ছে যে সময় তো আমাদের হাতে আছে, আমরা প্রত্যেকটা বুথেই প্রত্যেক মানুষের কাছেই যাওয়ার চেষ্টা করবো, পৌঁছে যাবো হয়তো।
এবার রেলের জমি দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পথে নামলো জলপাইগুড়ি রেল পুলিশ। শনিবার সকালে শহরের এক নম্বর গুমটি সংলগ্ন রেলের জমিতে থাকা দোকানদারদের সাবধান করলেন রেলের আধিকারিক ও আরপিএফ। রেললাইনের ধারে গজিয়ে ওঠা বেশ কিছু গুমটি দোকান সরিয়ে ফেলার নির্দেশ দেন তারা। পাশাপাশি এলাকার যে দোকানগুলি রেলের জমিতে নোংরা ফেলে দূষণ পরিস্থিতি তৈরি করে চলেছে সেই ব্যবসায়ীদেরও এদিন সাবধান করা হয়। আগামীতে তারা কথা না শুনলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে রেল আধিকারিক ও আরপিএফের তরফে। আমাদের বক্তব্য প্রাপ্ত হয়েছে, আমরা যেটা ঝিনির পরিবেশ শুনেছি সেই পরিবেশটাকে পরিষ্কার করবার জন্য আমরা সচেষ্ট চেষ্টা করে যাচ্ছি প্রতি মুহূর্তে। হ্যাঁ, অনেকের অনেক তো দোকানও মানে রেল ঘুমটির সামনে রয়েছে, তো সেগুলো কি আমরা সেখানেও অফিসারদের নিয়ে গেছি, অফিসাররা নিজেই গিয়েছে, আমরাও সাথে ছিলাম, তাদেরকে যে যা বলার অফিসাররা সব কিছু বলে দিয়েছে। এরপরে যদি পরিস্থিতি কোনো ঠিক না হয় তারপরে আবার ওরা আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন, কোনোদিন টাইম দিয়ে গেছে। দোকানে পুলিশ এবং রেলের কর্মীরা এসেছিলো, রেলের লোকজন কী কারণে? ওই যে আমি ছানা জল হওয়াচ্ছি সেই গন্ধ, কোথায় রাস্তার শুয়োর মধ্যে সেই গন্ধ, রাস্তার শুয়োর মধ্যে সেই গন্ধ আমার উপরে দেখা আসছে, ছানা জলের গন্ধ আসছে বলবে। আমি তো বর্ষার দিন মধ্যে ফালাচ্ছিলাম না, ফালাই না, ফালাবো না। কী করবেন এখন তাহলে? তোর জলটা বাইরে ফালাবো, বাইরে দেখিনি ফালে যাবো কী করবো, উপায় অনেক তো দোকানও তুলে দিচ্ছে, সবার শেষ চলতে গেলে আমার হাঁটতে হবে। শিক্ষক মামার থাপ্পড়ে মৃত্যু হলো বাগনের। ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলায় মামাকে গ্রেপ্তার করেছে মাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ডামডিম তাজিয়া মোড়ের কাছে রানীচিরা চা বাগানের বালাবাড়ি ডিভিশনে। মৃত শিশুর নাম সঞ্জন বাগোয়ার, বয়স 5। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম রাজা বার্লা, শিক্ষক আবার মৃত শিশুর মামা। জানা গিয়েছে বালাবাড়ি ডিভিশনে মৃত শিশুটির পরিবার থাকে, কাছেই মামা বাড়ি। মামার পরিবারের লোকেরাই বোনের পরিবারকে দেখাশোনা করে। প্রতি সন্ধ্যায় শিশু সঞ্জন মামার কাছে পড়তে যেত, একই রকমভাবে শুক্রবারও সে মামার কাছে পড়তে যায়। সন্ধ্যার নাগাদ পড়ে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে এবং বেহুশ হয়ে যায় সে। এরপর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, মামার থাপ্পড়ে মারা গিয়েছে ভাগ্নে। পুলিশ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলে আজ। অভিযুক্ত মামাকে 14 দিনের জন্য জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। মামা লেকে যাতা থা ঘর সে পড়াণে উড়ানে কে লিয়ে পড়া কে ডেলি পৌঁছাতা থা ঘর পৌঁছাতা থা ঘর পৌঁছানে কে বাদ মে ও ম্যাথ মে থোড়া নেই সকা হোগা উসকা চটকা উসকে মা 2-3 চটকা মারা পড়নে কা সময় মে বাদ মে উসকো ঘর লায়া ঘর মে খানা খায়া খেলা খেল মে উসকা মা কে পাশ ভিজ দিয়া উসকা বাদ মে উসকা আঁখ চাঁখ সব একদম পর নজর উপর চড় গিয়া পড়নে কে বাদ মে হসপিটাল লায়া মাল বাজার মে মাল বাজার সে লাতে লাতে হসপিটাল ঢোকায়া ঢোকায়া কি ডেথ হো গিয়া। জলপাইগুড়ি শহরে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ উদ্যোগে এবার বসন্ত উৎসবের আয়োজন করতে চলেছে। উৎসব সম্পর্কে জানাতে শনিবার তারা জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। এদিনের সাংবাদিক বৈঠকে মীরা ফাউন্ডেশন ও ইউথ এশিয়ানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী দোল পূর্ণিমা উপলক্ষে যে বসন্ত উৎসবে তারা আয়োজন করেছেন তা নিয়ে বিস্তারিত জানানো হয় সাংবাদিক বৈঠকে। জলপাইগুড়ি ইউথ এশিয়ানের সভাপতি সায়নশীল বলেন তারা যৌথ প্রয়াসে বসন্ত উৎসব করতে চলেছেন। প্রাথমিকভাবে তারা এখনও উৎসবের জন্য জলপাইগুড়ি JYMA ক্লাবের ঠিক পেছনে চিলড্রেন পার্ককে বেছেছেন। বসন্ত উৎসবে বিশিষ্ট মানুষদের আহ্বান করা হয়েছে। পদ্মশ্রী করিমুল হক, সাহিত্যিক উমেশ শর্মা প্রমুখদের থাকার জন্য অনুরোধ করা হয়েছে এই উৎসবে। আমরা জলপাইগুড়িতে যারা কালচারাল অনুষ্ঠান করে থাকি এবং যারা এনজিওরা আছে এবং বিভিন্ন এনজিও রয়েছে জলপাইগুড়িতে, তারা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার পাশেই বসে আছে মীরা ফাউন্ডেশনের সভাপতি সত্যিক এবং আমি জলপাইগুড়ি ইউথ এসোসিয়েশন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউথ এসোসিয়েশনের সভাপতি সায়নশীল, তারা মিলে একটা যৌথ প্রয়াসে একটা বসন্ত উৎসব করতে চাচ্ছি, করতে চলেছি। ইতিমধ্যেই আমরা জায়গাটা বেছে নিয়েছি, সেটা হচ্ছে জলপাইগুড়ি JYMA-র যে পেছন দিকে মানে ক্লাবের পেছন দিকে একটা চিলড্রেন্স পার্ক যেটা ছিল আগে এবং যেটাকে বর্তমানে পরিষ্কার করা হয়েছে এবং জায়গাটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে একটা পরিষ্কার করা হয়েছে, সেই জায়গাটা একটা সৌন্দর্যয়ন আছে, মানে জায়গাটাতে একটা শান্তিনিকেতনের মতো একটা ভাব আছে, শান্তিনিকেতনের একটা অ্যাম্বিয়েন্স আছে। সেই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি সেই জায়গাটার সুন্দর অ্যাম্বিয়েন্সের জন্য। সেই জায়গাটার পারমিশন আমরা ইতিমধ্যে পেয়েছি অনুষ্ঠান করার, সেই জায়গায় আমরা অনুষ্ঠান করতে চলেছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য যে সকলের সামনে তুলে ধরা, জলপাইগুড়িবাসীর সামনে তুলে ধরা
এবং আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন রকম সারপ্রাইজ থাকছে। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স নিবেদনে হ্যাঁ তাই আর হাম। ক্ষোভ বিক্ষোভকে দূরে সরিয়ে দলের সব অভিজ্ঞ নেতাদের পরামর্শ নিয়ে নির্বাচনে লড়াই করার বার্তা জলপাইগুড়ি সদর আসনে বিজেপি প্রার্থী। আজ যোগমায়া কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সদরের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। অন্যদিকে রাজগঞ্জের বিজেপি প্রার্থী সুপেন রায় পুজো দিলেন বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দিরে। ধূপগুড়িতে সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ কুমার রায়কে নিয়ে প্রচার করলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এক নম্বর ঘুমটি এলাকায় দখলমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে রেল পুলিশ ও রেল আধিকারিকদের বিশেষ অভিযান। শীঘ্রই শুভ মুক্তি। শীঘ্রই শুভ মুক্তি। শীঘ্রই শুভ মুক্তি। এখন এবি নিউজ এ পর্যন্তই। দেখতে থাকুন এবি আমার বিশাল। নমস্কার।